দাদা তোমার বাড়ি কোথায়, দোস্তর বাড়ি কোথায়, দোস্ত তোমার বাড়ি কোথায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো, কি করছো, কোথায় আছো, কিভাবে আছো, এসব ফর্মালিটিজ না করে নতুন বছরের অভিনন্দন জানাতে চাই। হ্যাপি নিউ মাংস ইয়ার। মানে মানে ঠিক, একটা বাচ্চা যখন জন্ম নেয় 21 দিন পরে কম্পালসরি তার একুশিয়া হয়। ঠিক তেমনই নতুন বছর আসলে সবার ঘরে মাংস হয়, তাই হ্যাপি নিউ ইয়ারের আরেকটা নাম হলো হ্যাপি নিউ মাংস ইয়ার। কি বলে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের সন্দেহ নিয়ে বানানো হয়েছে। যেমন পচা পচুর বাড়ি কোথায়, ভারতে না বাংলাদেশে, পচা পচুর জিএ পাশে, এমন অনেক প্রকারের কোশ্চেন আছে যেটাকে তোমাদের আজকে আমি কবির মাধ্যমে বোঝাবো। তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের কোশ্চেন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি করেছে ইয়াম স্টার 61। ইয়াম স্টার 61 স্টার মানে কোন স্টার, মুভি স্টার না অন্য কিছু? তো ছাড়ো, প্রশ্নটি হলো দাদা তোমার একটা ভিডিও বানাতে কতদিন লাগে। তবে এই প্রশ্নের উত্তরটা আমি কবির ভাষায় বুঝাতে চাই, বলে সময় লাগে ভিডিও বানাতে, লাগে সময় লিখতে। হ্যাঁ, বলে সময় লাগে ভিডিও বানাতে, লাগে সময় লিখতে, এডিটিংয়ে মাথা খারাপ, লাগে ভালো দেখতে। এটা যদি খুলে বুঝাতে যাই তো ভিডিও বানাতে সময় লাগে, লিখতে বি সময় লাগে, লেখা লাগে ফার্স্ট, তারপরে ভিডিও বানানো লাগে। তো লাগে সপ্তাহখানি লেগে যায়, কিছু কিছু ভিডিও আছে যেটা কি আমার 15 দিন 20 দিন লেগে যায়। একটা প্রেমের পাগলামি যে ভিডিওটা বানাইছিলাম, আয়ুষ লাস্টে মরে যায়, তো সেই ভিডিওটা আমার 3 মাসের স্ক্রিপ্ট ছিল, ওটা 3 মাস ধরে লিখছিলাম, তারপরে ভিডিওটা বানাইছি, একটা 1 সপ্তাহ ধরে বানাইছি। আর বাকিগুলো কোনো কোনো 3 দিন 4 দিন লাগে। তো ওরকম পার্টিকুলার টাইম নেই যে কোন ভিডিওটা কতদিন লাগবে। তো ছাড়ো, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন করেছে কৃষ্ণা ভক্ত 846। ওনার কোশ্চেন আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ শেয়ার হোয়াট ইজ ইয়ার কোয়ালিফিকেশান। কিসের জন্য মাইন্ড করবো আমি? হ্যাঁ, শেয়ার করবো না কেন। তবে এই কোশ্চেনের অ্যান্সারটাও আমি আমার কবিতার মাধ্যমে শোনাতে চাই। জয়ন্তকে বলো সবাই বিসিএ করে বেকার। হ্যাঁ, জয়ন্তকে বলো সবাই বিসিএ করে বেকার, পাড়াপড়শির আলোচনায় মিস্ত্রিতে চাকরি কর। বেশি খুলে বোঝাবো না, এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন করেছে বিক্রম দাস 7828, শুনতে চাইছে যে দাদা তোমার জিএফ আছে মানে আমার গার্লফ্রেন্ড আছে কি না শুনতে চাচ্ছ। ঠিক আছে, বলে দিই, তবে এটাও আমি আজকে আমার কবিতার মাধ্যমে শোনাতে চাই। তো শোনো, বলো বাবাজি। ছিল একটা ফুটফুটে জল খাতো সাত ঘাটে। হ্যাঁ, ছিল একটা ফুটফুটে জল খাতো সাত ঘাটে, জেনে শুনে বাসলাম ভালো, ছেড়ে দিল মাছ পথে। আরে, তাই এখন আর ভাবি না, ওকে মনে করি না, ভালো লাগে একা জীবন, রাত ভরে যাগি না। এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন করেছে কৃষ্ণা রাজ, হোয়াট ডু ইউ মিন বাই পচা পচু, মানে তুমি জানতে চাচ্ছ যে পচা পচু, এই যে চ্যানেলের নাম পচা পচু, এই পচা পচু রাখা কিসের জন্য, কোন উদ্দেশ্য রাখা? হ্যাঁ, কিছু না কিছু তো উদ্দেশ্য থাকবে, এটা অবশ্যই, বাট এটা আমি চাই যে আমার কবিতার মাধ্যমে বোঝাতে। বলে ছিল একটা পচা, নাম ছিল জয়ন্ত। হ্যাঁ, বলে ছিল একটা পচা, নাম ছিল জয়ন্ত, ভালোবেসে পচু বলতাম, নামটা জেনে তুমি কী করবা বলো তো। হাসি মুখে বলেছিলাম আমাদের জুড়ি মজাদার। হ্যাঁ, হাসি মুখে বলেছিলাম আমাদের জুড়ি মজাদার, ছেড়ে চলে গেল, তাই সব জায়গায় নাম দিলাম আমাকে দুজনার। এবার অনেক হয়ে গেছে ফ্রি কবি, বেশি ফ্রি কবি শোনাবি ভালো না। ঠিক বলেছো। তো ছাড়ো, এবার নেক্সট কোশ্চেন যাচ্ছে। নেক্সট কোশ্চেন করছে রাখি বিশ্বাস 8727। ওনার কোশ্চেন হলো ডিউট শেষ দেখা সিরিজ থেকে আসবে, উই আর স্টিল ওয়েটিং ফর দ্য সিরিজ, মানে শেষ দেখা সিরিজ কবে থেকে আসবে তাই শুনতে যাচ্ছে। দেখো, যেরকম একটা আধা জীবন নষ্টর একটা পার্ট বানাইছিলাম, 3টে পার্ট বানাইছিলাম, ওটা তো সিরিজ না বললেও চলে, বাট ওটা আইছিলো 4 মিনিট 5 মিনিট 6 মিনিট করে করে আইছিলো। তো এটাকে ওই প্ল্যানিং ছিল, আর এই কথাটা আমি বলছিলাম যে আমার ইনস্টাগ্রামে লাইভে বলছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবো, বাট এটা পোস্টপন করা হয়েছে বিকজ কিছু কিছু জায়গাতে পারমিশন নেওয়া লাগবে, আর স্ক্রিপ্ট এখন বি লেখা চলতেছে, আর এটা চাচ্ছি যে মিনিমাম 8 মিনিট 9 মিনিট 10 মিনিটের উপরের একটা পার্ট থাকবে, আর মিনিমাম 8টা 10টা পার্ট থাকবে। তো যখন আসবে তখন ভালোবাসা দিও, সেই জন্য বলছি ইনস্টাগ্রামটা ফলো করে দিয়ে থাকো, সব কিছু জানতে পারবা। এবার ছাড়ো, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন করেছে সাগর মণ্ডল 0000, ইনি কমেন্ট করেছে, আমি যে ইনস্টাগ্রামে পোস্ট করছিলাম সেখানে ইনি কমেন্ট করেছে, ভাই একটা ভিডিও বানাতে গেলে খুব কষ্ট হয়ে থাকবে, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে এডিটিং করা পর্যন্ত, আমরা সবাই তোমাকে খুব সাপোর্ট করি, আমাদের মতো কি তোমাদের প্যারেন্টসরাও তোমাকে সাপোর্ট করে, না তুমি তোমার নিজের ইচ্ছায় ভিডিওগুলো বানাও? বহুত সুন্দর
একটা কমেন্ট লাইভের প্রথম টাইম পেয়েছি। তো দেখো সাপোর্ট আমার সবাই করে, ছোটোবেলা থেকে শুরু করে এই পর্যন্ত মা বাবা সাপোর্ট করে আছে, আমার ফ্যামিলি সাপোর্ট করে আছে, সবাই আমাকে সাপোর্ট করে। শুধুমাত্র এই ভিডিও বানানো নিয়ে সবার প্রবলেম, যে ভিডিও বানানি আমি বানাচ্ছি তোমাদের খুশি করার জন্য, এই ভিডিও বানানি নিয়ে সবার প্রবলেম, আর বাকি সব কিছু তো সবাই ঠিকঠাক আছে। আর ভালোবাসার ভিতরে সাপোর্ট করার ভিতরে তোমরাই করতেছো, ইটস রিয়েল ফ্যাক্ট, তোমরাই করতেছো। যারা ভিডিও দেখে, যারা শেয়ার করে, এভাবে সাপোর্ট করতে থাকো, এভাবে শেয়ার করতে থাকো। পাশাপাশি ইউটিউব চ্যানেলে আরও অনেক ভালো ভালো জিনিস আসবে। আমি চাই যে প্রতিটা মানুষের জীবন কাহিনী পাশাপাশি ইউটিউব চ্যানেলে থাকবে। আর একটা কথা, কিছুদিন আগে আমার মা পারমিশন দিয়েছে যে ভিডিও বানা, বাকি আর কে পারমিশন পাই নেই। তো আশা করি যে ধীরে ধীরে পারমিশন সবাই দেবে। এখন ফিউচার কী হবে তোমরাই জানো, বিকজ তোমাকে ভালোবাসায় চ্যানেল চলবে। তো ভালোবাসা দিতে থাকো আর আমি আমার কন্টেন্ট আনতে থাকি। লাভ ইউ অল। এবার ছাড়ো, এবার নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন, আই এম স্টার 6-1, এনার কোশ্চেন তো আগেবারে পড়ছি। এই কোশ্চেনটা হলো, দাদা তোমার ক্যামেরাম্যানটাকে, দেখো আমি এখনও প্রফেশনাল ইউটিউবে আসিনি, আমার ক্যামেরাম্যান গ্রামের এরম পার্টিকুলার কোনো প্লেয়ার না, বিকেলবেলা যারা খেলতে আসে তাদের ভিতরে একজনকে উঠেই নিয়ে আসি। আর কিছুদিন ধরে একটা ভাই আমার এই জায়গায় সাপোর্ট করতেছে, এই যে তাই সেই ভাইটা, এই ভাইটা দেখো, হ্যাঁ এই ভাইটা কিছুদিন ধরে সাপোর্ট করতেছে, মোবাইল ক্যামেরা ধরতেছে, এইটা আমরা জানতাম। এবার লাস্ট একটা কোশ্চেন, যেদিন থেকে আমি ইউটিউব চালাচ্ছি সেদিন থেকেই একটা কোশ্চেনে আসে বেশি, যে ভাই তোর বাড়ি কোথায়, দাদা তোমার বাড়ি কোথায়, দোস্ত তোর বাড়ি কোথায়, দোস্ত তোমার বাড়ি কোথায়, বন্ধু তোমার বাড়ি কোথায়, খালি এই একটা কোশ্চেনই আসে, আর বাকি তো অন্য অন্য অল্প আসে, এই কোশ্চেনটা বেশি আসে। সেদিনতে এই কোশ্চেনের উপর একটা কবিতা বানিয়েছি, তো কবিতার মাধ্যমে সবাইকে শোনাতে চাই যে আমার বাড়ি কোথায়। বলি ভারতবর্ষের মানুষ আমি মালকানগিরি ঘুরি বারবার, হ্যাঁ বলি ভারতবর্ষের মানুষ আমি মালকানগিরি ঘুরি বারবার, 47 বাড়ি আমার আছে একচালা ঘর। তো বন্ধুরা ভিডিওটা এদিকে শেষ করলাম, কবিগুলোন কেমন লাগছে কমেন্টে বলো, লোকাল কবি জয়ন্ত মিস্ত্রি। আর নেক্সট এটাই বলবো যে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো, এমন এমন ভিডিও দেখার জন্য। এমন ভিডিও তো দেখার জন্য না, এটা আমার কিউএনএ ছিল, আর বাকি অন্য ভিডিও দেখার জন্য। লাভ ইউ অল, ভালো থাকো, খুশি থাকো, হ্যাপি নিউ ইয়ার।